আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। একযোগে দেশব্যাপী সিরিজ বোমা হামলা 17 বছর পূর্তি আজ। 2005 সালে 17 আগস্ট বেলা 11টা থেকে 11:30টার মধ্যে দেশের 63 জেলার 450টি স্থানে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। মুন্সিগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় 500 পয়েন্টে বোমা হামলায় 2 জন নিহত ও 104 জন আহত হন। পুলিশ সদর দপ্তর ও র্যাবের তথ্য অনুযায়ী ঘটনার পরপরই সারা দেশে 159টি মামলা দায়ের হয়, যার মধ্যে 142টি মামলায় 1072 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি 17টি মামলার ঘটনার সত্যতা থাকলেও আসামি শনাক্ত করতে না পারায় চূড়ান্ত রিপোর্ট আদালতে দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী সিরিজ বোমা হামলার ঘটনায় সারা দেশে 159টি মামলার মধ্যে 94টির বিচার শেষ হয়েছে। সেখানে 334 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলায় 27 জনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আদালত, এর মধ্যে 8 জনের ফাঁসি কার্যকর হয়েছে। মামলায় খালাস পেয়েছে 358 জন, জামিনে রয়েছে 133 জন আসামি, আর 349 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারের অপেক্ষায় বাকি 55টি মামলা, আসামি 386 জন। আর ঢাকায় বিচারাধীন 5টি মামলা সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি 17 বছরেও। সড়ক দুর্ঘটনায় রাঙামাটি সাজেক, সাতক্ষীরা দেভাটা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে 4 জন নিহত হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা 2 যাত্রী নিহত হন। তারা হলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও শ্রমিক অনন্ত ত্রিপুরা। নিহত ইলিয়াস হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালাং এলাকায়। এদিকে ভোরে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা যাওয়ার সময় একটি ট্রাক দেভাটা এলাকায় দাঁড়িয়ে থাকা আখ বোঝাই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক আবুল কালাম। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। অন্যদিকে সকাল 7টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মজিদুল ইসলাম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।